হ্যালো ভিয়ার বাধনি হিয়ার, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে চা খায়, যখন তখন চা খায়, যেখানে সেখানে চা খায়, ঝড়ে বৃষ্টিতে চা খায়, রোদে বাদলে চা খায়। তো চা নিয়ে এত কথা বলার কারণ আজকে আমাদের ভিডিওটা একটা দুধ চা নিয়ে, যে চাটা অনেক ফেমাস, আমরা অনেক নাম শুনছি। এটা যশোর চৌগাছার কয়েরপাড়া গ্রামের একটা চা, সেই চাটা এখনো পর্যন্ত দশ টাকাতে সরের দুধ চা। সো ব্যাপারটা আমাদের কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ 2024 যেখানে সব কিছুরই দাম বেশি, একটা দুধ চা খাইতে গেলে 20-30 টাকা লাগে অন্য জায়গায়, সেখানে 10 টাকাতে কীভাবে সরের দুধ চা দিচ্ছে একদম অথেন্টিক, সো সেটা জানার জন্য আমরা চলে আসলাম। সো আপনাদেরকে এখন সেই চায়ের জগতে নিয়ে যাব, আর এই চা সম্পর্কে বিস্তারিত ধারণা থাকবে এই ভিডিওতে। সো লেটস স্টার্ট। তো আমরা এখন চলে আসছি সেই কাঙ্ক্ষিত স্থানে, অর্থাৎ সেই চায়ের দোকানের সামনে। আমরা এখন দোকানে যাব, আর দোকানের ভিতরে বিস্তারিত মানে চা সম্পর্কিত যতগুলো তথ্য দেওয়া যায় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন প্রথমে যাব মানে দোকানদারের কাছে, সেখানে যেয়ে তার সাথে একটা সাক্ষাৎকার করব। সো আসা যাক। সো আমরা এখন চলে আসছি সেই দোকানে, আর ইনি হচ্ছেন দোকানের মালিক, আমরা এখন তার সাথে পরিচিত হব। কাকা, আপনার নামটা যদি বলতেন। জরুবুল ইসলাম। এখানে কত বছর ধরে আপনি? প্রায় 35 বছর। 35 বছর কি চায়ের ব্যবসা করছেন নাকি অন্য কিছু করছেন? চায়ের ব্যবসা। আপনার যে দুধ চার কথা শুনছি অনেক ফেমাস, এই শুরু থেকে কি দুধ চাটা আছে? শুরু থেকে। আচ্ছা, এখন বর্তমানে চায়ের মানে কত করে রাখছেন? পার পিস 10 টাকা, এক কাপ চা 10 টাকা, দুধ চা, সরের দুধ চা। আচ্ছা, আর অন্যান্য জায়গায় তো চায়ের দাম এখন 20-25 টাকা হয়ে গেছে, আপনার 10 টাকাতেই কেন রাখা? আমি একটু খরচ কম আছে, আমার জায়গা ভাড়া দেওয়ার লাগে না, তারপরে নিজে পরিশ্রম করি, গ্রামেতে দুধ কিনে আনি এই। আচ্ছা, প্রতিদিন কেমন কি বিক্রি হয়? প্রতিদিন 14-15 কেজি দুধই চা বেশি। আচ্ছা, রেগুলার কয়টার সময় দোকান খোলা হয় আপনার? হজরে নামাজ পড়ে খুলি রাত 10টা পর্যন্ত পুরো সময়। মানে আপনার এখানে লাল চাও কি পাওয়া যায় না দুধ চা? লাল চা যারা খায় তাদের কি দুধ চাটাই বেশি? দুধ চা বেশি। আচ্ছা, দুধ চার সাথে আর মানে কি কি পাওয়া যায় আপনার দোকানে? রুটি বিস্কুট এসব। অনেকে তো মানে কেক, অনেকে হলো দুধ চার সাথে রুটি পুড়িয়ে বা ই করে খেতে ভালোবাসে, আপনার কি সেটা ব্যবস্থা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কথা হচ্ছে যে আপনার মানে তারপরও যদি আপনি তো চাইলেই বাড়াতে পারতেন জিনিসটা, যে যেখানে সব কিছু দাম বেশি, আপনি বাড়াচ্ছেন না কেন? না, এমনি বাড়াচ্ছি না, আমার পোষাচ্ছে। আপনার পোষাচ্ছে মানে 10 টাকাতে করে সরের দুধ চা দিলে আপনার পোষাচ্ছে? আচ্ছা, এখন কি মানে চা কোনো কিছু তৈরি হচ্ছে? আমরা একটু চা বানানোর প্রসেসটা দেখতে যাচ্ছিলাম আপনার। তাইলে কয়টা চা বানান আমাদের জন্য? আমরা কয়জন আছি ভাই? 5 জন। 5টা চা বানান আমাদের জন্য। কিন্তু খুব সুন্দর করে মানে চায়ের কাপ পরিষ্কার করে পরিচ্ছন্ন ভাবেই চাটা বানাচ্ছে দেখা যাচ্ছে। সো দেখা যাক যে চায়ের স্বাদটা কেমন হয়। ময়লা পানি, ভালো পানি, ময়লা। কাকা, প্রতিদিন কত লিটার দুধ যায়? 14-15 লিটার, 16 লিটার, এরা 13 লিটার। এই দুধের ব্যবস্থা কোন জায়গা থেকে করেন? গ্রামের থেকে আনি, আবার দিয়ে যাই। কতক্ষণ জ্বালানোর পর এরকম সর পাওয়া যায়? এক বেলা একার খাঁটি গরুর দুধের ভিতরে কোনো ভেজাল নেই, তারপরে দুর্নীতির কোনো সিস্টেম নেই। কাকা, আমাদের যদি আপনার দুধ চায়ের সরের পরিমাণ একটু দেখাতেন। এই যে দেখাচ্ছি, এর ভিতরে কোনো ইয়ে নেই, দুর্নীতি বাদ বলতে কিছু নেই। আচ্ছা, মানে পুরো অথেন্টিক একদম, ভালো। আসবেন মাঝে মাঝে, সমস্যা নেই। আচ্ছা, আপনার এই দোকানের লোকেশনটা একটু আপনার মুখে শুনতে চাই, যে যদি কেউ না চিনে তো কিভাবে চিনবে? কয়েকবার করে এলে, কয়েকবার বাজারের নাম লি চিনতে, দক্ষিণ পাশে আসলি। আপনার কি রবিউল কাকার দোকান বললে কেউ চিনে দেবে? যে কোনো লোকের যে চাঁদ দোকান, রবিলের চাঁদ দোকান দুধ ইচ্ছা, যে কোনো লোক দেখিয়ে দেবে। পরিমাণটাও তো অনেক। হ্যাঁ, সারের খুব পরিচিত লোক। জি জি।
তো কাকার কিন্তু চা রেডি, খুব যত্ন নিয়ে দেখলাম যে চাটা বানাইছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্বর কি দেখা যায়, চায় কিন্তু স্বরের পরিমাণ অনেক। যে আমরা বেসিক্যালি যে দুধ চাগুলো খাই 20-25 টাকা বাজারে স্বরের দুধ চা বিক্রি হয়, সেই তুলনায় 10 টাকার কম্পেয়ারে কিন্তু স্বরের পরিমাণ বা কোয়ান্টিটি যথেষ্ট। এখন দেখবো যে কেমন লাগে, চাচার সামনেই রিভিউ করব যে চাচার চায়ের স্বাদ কেমন। বিসমিল্লাহ। বাহ সুন্দর, অনেকক্ষণ ধরে মনে হয় জ্বালাইছেন দুধটা, না মানে ওরকম একটা দুধের যে মিষ্টি একটা ঘ্রাণ আছে, একদিনটা পার আছে পরের দিন। অবশ্যই আচ্ছা হইলো আর কি, মানে চায় যখন চুমুক দিচ্ছি স্বর ভিতরে চলে আসছে, ওই লোকে নিতে হবে। এটা তো আমার ব্যক্তিগত রিভিউ দিলাম যে আমার চাটা কেমন লাগছে। এখন আমার টিমের সাথে যারা যারা আছে তাদের কাছ থেকে একটু শুনে দেখবো। এই শোনো, বলছি কথা হচ্ছে যে আমরা ভিডিওতে আছি খুব নিরিবিলি, তুমি চা খাচ্ছিলে, এত মনোযোগ দিয়ে চা খাওয়ার কারণ কি? চাটা খুবই সুস্বাদু এবং কি বলবো, এত সুন্দর লাগছে যে এক কাপ খেলে মনে হচ্ছে যে আর এক কাপ খাই। কিন্তু তোমাকে তো আর এক কাপ খাওয়াবো না। না খাওয়ালে আমি জোর করে খাবো। আচ্ছা মানে কেমন, মানে সবকিছু মিলাই কেমন? অসাধারণ, এক কথায় অসাধারণ। এই তোমার দুই কাপ কেন ভাই, একটু এখানে আছো, স্বাভাবিক দুধ চাই না, যে কৌটোর দুধ দিয়ে মানে বাজারের দিকে বা টাউনের দিকে আমরা যশোরের যেগুলো খাইছি, হ্যাঁ ওইগুলো তো 10 টাকার বেশি, 15-20 টাকা করে বিক্রি করে, 15 টাকায় অনেকে। কিন্তু এখানে একদম অথেন্টিক যে আমরা দেখলাম, ব্যাপারটা কেমন লাগছে তোমার কাছে? এটা আসলে খুবই ভালো লাগছে। আর চাটা, চাটা তো বলবো অসাধারণ। তো ওই ছেলেটা এখনো চা খায় না, আর একটু দেওয়া ভাই। না তো আরে চা চা নাও, তাকে একটু কথা বলা যাবে আপনার সাথে? আপনি স্থানীয় এখানে? এখানে চা কি রেগুলার খাওয়া হয়? হ্যাঁ রেগুলার খাওয়া হয়। কেমন লাগে এখানে চা? একটা সুন্দর চা হয়, খুব সুন্দর চা। আচ্ছা আপনার কি মনে হয় না যে এই কাকা 10 টাকা হিসেবে অনেক বেশি কিছু দিচ্ছে? না 10 টাকা হিসেবে যা দেয় যথেষ্ট দেয়, সমস্যা। আপনারা কি খুশি সবাই? সবাই আমরা খুশি, আমরা এখানে তো দুধ চা খাই। আচ্ছা এই জায়গায় আমরা দুধ চা খাই, খুব সুন্দর। আচ্ছা এই দুধ চা যদি আমি 10-এর ভিতরে মার্ক করি, যে 10 নম্বরের ভিতরে কত দিবেন, তাহলে আপনি কত দিবেন? 10-এর ভিতর মার্ক করলে 10-ই দেওয়া হবে। 10। বাহ কাকার রেটিং কিন্তু জোস। আমি অবশ্য তাই দিব যদি আমি বাজেট হিসেবে বিবেচনা করি আর কোয়ান্টিটি হিসেবে বিবেচনা করি, তো 10-এ 10 দেওয়ার মতো। আমরা আরেকটা আঙ্কেলের সাথে কথা বলবো। আঙ্কেল কি চা খেয়ে বের হলেন? না চা খাতে আসলাম। রেগুলার আসেন? আমরা প্রতিদিন এখানে আসরের পরে আসি। দুধ চাই খান না লাল চাই খাই? দুধ চা, এখানে দুধ চাটাই ফেমাস। হ্যাঁ ফেমাস, বহুদিনকার ইয়ে। আমরা বিভিন্ন জায়গা থেকে আরও গল্প করি যে রুবেল ভাই চার দোকান, ওখানে দুধ চা সব থেকে বেটার বেটার। আরও লোকজনও আমরা নিয়ে আসি, আমরা গাইড ড্রাইভার, আমরা গল্প করি যে কয়ারহোড়ার মোড়ে গেলে রুবেল ভাই দুধ চাটা খায়, চা ওখানে যে খাবে। হ্যাঁ আমরা এখানে দীর্ঘদিনই চা খাই এখানে। এর আগে আরও ভালো চা বানাইতো? আরও ভালো চা বানাইতো। হ্যাঁ তখন মানে কারণটা হতে পারে যে তখন তো জিনিসপত্র দাম কম ছিল, আরও কম টাকায় অনেক ভালো জিনিস দেওয়া যাচ্ছে। দূর থেকে লোকের কাছে এসে চা খায়। তাহলে মোটামুটি আঙ্কেল ফেমাস? খুব সুন্দর চা বানায়, নাম করা চা বানায়নি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর চা বানায়। তো আপনারা কি বলবেন যে এই চা যত মানে আরো লোক জানে এই চা সম্পর্কে? আমি আজকে 24 বছর ধরে বাজারে ব্যবসা করি, আমরা ইনার কাছে দুধ চা খাই। ইনি এত বছর ধরে দুধ চা বেচছেন? তারও আগে থেকে বেচছে, তার আগে থেকে বেচছে। আচ্ছা এই যে এত বছর ধরে একটা ব্যবসা, আপনার কি মনে হয় যে তার কোয়ালিটি কমছে, মানে আগের মতো স্বাদ হচ্ছে না, না একই রকম স্বাদ আছে? স্বাদ আরো বাড়ছে, কমছে না। ও মানে যত দিন যাচ্ছে কাকার অভিজ্ঞতা তত বাড়ছে এবং চায়ের স্বাদও তত বাড়ছে। এ প্রথম থেকে শুরু করে চা দোকান যখন পড়াশোনা শেষ করে তখন কি করো, কোনো কিছু নেই, ভাবো ঘোরা মতন হওয়ার পরে তারপর চা দোকান শুরু করি, বললেন। তারপর চলছে? তারপর চলছে তো চলছে, চলছে চলেই যাচ্ছে। এই জমি জমিটা কি আপনার? না জমিটা মহাজনে, এটা আইলে সামাদ বাড় মেয়াদের জমি, আমি এখানে থাকি।
কাকার বাসা এই গ্রামে, তাই তো? বাসা এই গ্রামে, দক্ষিণ কোয়ালপাড়া। দীর্ঘদিন ধরে থাকি এই তো। কেমন চলছে জীবন? জীবন ভালো, মানে কারো দিতে হয় না, কারো নিতে হয় না। আচ্ছা, কাকার কি ব্যক্তিগত ভাবে আপনার দুধ চা খাওয়ার অভ্যাস আছে? নিজের চাই আছে, চা ডেইলি 4-5 কাপ খাই, আমি নিজেই খাই 4-5 কাপ। আচ্ছা, আজান দিচ্ছে, নামাজ পড়তে যাবেন তখন, তাহলে আমরা আপাতত অফ করছি। ধন্যবাদ কাকা সময় দেওয়ার জন্য। আচ্ছা, আর আপনার যারা ভিউয়ার্স বা আপনার এই ভিডিও দেখে যারা চা খেতে আসতে চায়, তাদের সম্পর্কে কি বলতে চান? তাদের ভালো বলবো, তারা আসবে এবং তাদের তাদেরকে আপনি আমন্ত্রণ করছেন? হ্যাঁ, আমন্ত্রণ তো করবোই। আচ্ছা, স্বর পরিমাণ অনেক বেশি, আপনারা সবাই আসবেন এখানে চা খেতে, চাটা অনেক সুন্দর। ধন্যবাদ। আসলে তুমি খাওয়াবে? আমার সাথে আসলে আমি অবশ্যই খাওয়াবো। সো এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। আর চা লাভার যদি হয়ে থাকেন অবশ্যই এখানে চা খেতে আসবেন, মিস করা যাবে না একদম। সো চলে আসবেন কয়েরপাড়াতে রবিউল কাকার চা খেতে, 10 টাকাতে কিন্তু এরকম চা আর পাবেন না। আর ভিডিওটা হয়তো ভাই চায়ের মতোই সুন্দর হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমাদের পেজে নতুন হলে পেজটা ফলো করে দেন এবং নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। চা লাভার হলে অবশ্যই কমেন্ট করে জানান।